শাসক কিংবা বিরোধী কোনো পক্ষই এখনও প্রার্থী তালিকা ঘোষণা করতে না পারলেও যুযুধান রাজনৈতিক দলগুলির মধ্যে নীলবাড়ি দখলের লড়াই জমে উঠেছে বাঁকুড়ায়। বৃহস্পতিবার বাঁকুড়ার বিষ্ণুপুরের পাঁচ নম্বর ওয়ার্ড এলাকায় প্রার্থীর নাম ছাড়াই শুধুমাত্র দলীয় প্রতীক এঁকেই দেওয়াল্লিখনের কাজ শুরু করল বিজেপি। নেতৃত্বে ছিলেন বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি তথা স্থানীয় সাংসদ সৌমিত্র খাঁ। প্রসঙ্গত, গত লোকসভা ভোটের ফলাফলের নিরিখে বিষ্ণুপুর সহ জেলার ১২টি বিধানসভা কেন্দ্রেই এগিয়ে গেরুয়া শিবির। এবার তাই ওই ভোট ধরে রাখতে মরিয়া তারা, আর তাই ১২-০ করার লক্ষ্যে আসরে নেমে পড়েছেন বিজেপি নেতাকর্মীরা। এদিন দেওয়াল লেখার ফাঁকে বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি তথা স্থানীয় সাংসদ সৌমিত্র খাঁ তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, বাংলার পিসমনি একা ফুটো নৌকা নিয়ে বাইচ করতে করতে ক্লান্ত হয়ে গেছেন। এরপরেই স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তৃণমূল যুব সভাপতি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আহ্বান জানান। আমি মনে করি যে বাংলার পিসিমুনি তিনি একা ফুটো নৌকো বাইচ করতে করতে ক্লান্ত হয়ে গেছেন। তাই ভাই বউ, তুমিও এসো বিষ্ণুপুর, চলো এবার ভোটের লড়াইটা হোক। তুমি বলেছিলে হারলে রাজনীতি ছেড়ে দেবে, আমি আহ্বান জানাচ্ছি বিষ্ণুপুর জেনারেল সিট, চলো আসুন এখানে দাঁড়িয়ে পড়ুন। আপনাকে আপনার ভাই বউ আপনাকে বিষ্ণুপুরে আহ্বান জানাচ্ছি। এখনও আপনাদের প্রার্থী তালিকা, আপনাদের তালিকা ঘোষণা হয়নি, আপনাকে তাই অগ্রিম আহ্বান জানাচ্ছি ভাই বউ অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনি চলে আসুন বিষ্ণুপুরে। আপনাকে কত হাজার ভোটে হারাতে পারি না আমরা হারতে পারি সেটা একবার দেখতে চাই, আসুন ভাইপো, আপনাকে আহ্বান জানাই। সাংবাদিকদের অন্য এক প্রশ্নের উত্তরে সৌমিত্র খাঁ বলেন, নরেন্দ্র মোদী যেমন সোনার বাংলা তৈরি করতে চাইছেন, আমরাও তেমন সোনার বিষ্ণুপুর তৈরি করতে বদ্ধপরিকর। দলের ছেলেরা ২৪ ঘন্টা পার্টি করে, ৩৬৫ দিন পার্টি করে, তাই তাদের সাথে আজকে প্রচারে নেমেছি এবং দেওয়াল লিখন শুরু করেছি। শুধু একটা কথাই বলবো, সোনার বাংলা তৈরি করতে আমরা যেমন নরেন্দ্র মোদীজি এবং গোটা ভারতীয় জনতা পার্টি বদ্ধপরিকর, ঠিক সেইভাবে বিষ্ণুপুরকে সোনার বিষ্ণুপুর তৈরি করার জন্য আমরা বদ্ধপরিকর। এবং আমরা এটুকু বলতে পারি, তৃণমূল কংগ্রেসকে দেখেছেন, বিগত দিনে সিপিএমকে দেখেছেন, একবার ভারতীয় জনতা পার্টিকে সুযোগ দিন, সোনার বিষ্ণুপুর আমরা তৈরি করব। তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ প্রসঙ্গে যুব মোর্চা সভাপতি বলেন, ভূমিকম্পের পর অবস্থা তৃণমূলের, কোনোভাবেই একদিনে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা শাসক দল প্রকাশ করতে পারবে না বলে তিনি দাবি করেন। আসলে দিদিমণি ভাবছেন পূর্ণেন্দুকে রাখবো না দোলাকে রাখবো না দেবশ্রীকে রাখবো, দেবশ্রী থাকবে না শতাব্দীকে রাখবো। দিদির এখন ঘুমন্ত অবস্থায় জেগে জেগে স্বপ্ন দেখছেন। ১৯৯৮ সাল থেকে আজও পর্যন্ত আমার কাছে যা নথি আছে যে প্রার্থী তালিকা করতে এত দেরি হয় না, কারণ এইবার তো ভগ্নপ্রায় অবস্থা। যখন ভূমিকম্প হয় তখন কোন ঘরটা থাকবে কোন ঘরটা থাকবে না, এই তৃণমূল কংগ্রেসের দলটা ভূমিকম্পের পরের অবস্থার মতো, কোন বাড়িটা আছে আর কোন বাড়িটা নেই, কে জিতবে আর কে জিতবে না, তাই দিদিমণি আর ঠিক করতে পারছেন না। আমার মনে হয় উনি কোনোভাবেই পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে পারবেন না, নিশ্চিত হয় বলতে পারি, কারণ কে হারবে কে জিতবে কে পালিয়ে যাবে এই দিদিমণির মাথাটা খারাপ হয়ে গেছে। সার্চিনা ট্রাভেলস, দূর ভ্রমণ ও বিয়ে বাড়ির জন্য লাক্সারি বাস ভাড়া পাওয়া যায়। ঠিকানা কালীপুর আরামবাগ হুগলি। যোগাযোগ করুন
9064829214 অথবা যোগাযোগ করুন 9126693428 এই নম্বরে। সময়ে খবর, সঠিক খবর, নিরপেক্ষ খবর। দেখুন প্রতিবাদী আওয়াজ।